যেটা দেখতে পাচ্ছি চারটি ডিফারেন্ট ক্যাটাগরিতে স্পেশালাইজেশন হয়। যেমন তুমি ফুড প্রোডাকশনে স্পেশালাইজেশন করতে পারো, ফ্রন্ট অফিসে স্পেশালাইজেশন করতে পারো, তুমি ফুড এন্ড বেভারেজ সার্ভিসেস এ স্পেশালাইজেশন করতে পারো, তুমি কিন্তু হাউসকিপিং এ স্পেশালাইজেশনও করতে পারো। আজকের ভিডিওতে আমি কথা বলবো টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন কলকাতা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আপনা কলেজ বাংলা ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, ক্লাস 12 এর পর কেরিয়ার অপরচুনিটি হিসেবে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট এই ক্যারিয়ারের কথা ভেবে চলেছো। এন্ড ওয়াই নট, হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এট এ স্টেডি রেট আফটার কোভিড। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর জব অপরচুনিটিস রয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, হোটেল ম্যানেজমেন্ট সেক্টরে কিন্তু জব অপরচুনিটিস রয়েছে। তার জন্য কিন্তু স্টুডেন্টরা অ্যাডিকোয়েট ট্রেনিং, নলেজ এবং স্কিল নিয়ে প্লেসমেন্টের জন্য রেডি হচ্ছে। দেখো, হোটেল ম্যানেজমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি চারটি ডিফারেন্ট ক্যাটাগরিতে স্পেশালাইজেশন হয়। যেমন তুমি ফুড প্রোডাকশনে স্পেশালাইজেশন করতে পারো, ফ্রন্ট অফিসে স্পেশালাইজেশন করতে পারো, তুমি ফুড এন্ড বেভারেজ সার্ভিসেস এ স্পেশালাইজেশন করতে পারো, তুমি কিন্তু হাউসকিপিং এ স্পেশালাইজেশনও করতে পারো। আজকের ভিডিওতে আমি কথা বলবো টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন কলকাতা। আমরা দেখে নেব টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজ কি কি রয়েছে এবং এদের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। দেখে নেব এই কলেজগুলির ফি স্ট্রাকচার কি রয়েছে, স্কলারশিপ অপরচুনিটি কি রয়েছে, প্লেসমেন্ট আপডেটও কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজ নিয়ে তোমার মনে যদি কোনো কোয়েরি থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি হোয়াটসঅ্যাপে লিখে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো। আপনি কলেজ বাংলা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যাবাউট টপ হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন কলকাতা। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো। অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার ফেসবুক পেজ, আপনার কলেজ ইনস্টাগ্রাম পেজ, আপনার কলেজ ওয়ান। তুমি অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net, যেখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। দ্য নিউটিয়া ইউনিভার্সিটি অম্বুজা নিউটিয়া গ্রুপের একটি নোবেল ইনিশিয়েটিভ। অম্বুজা নিউটিয়া গ্রুপের এই ডায়নামিক এন্ডিভারটি লিড করছেন চ্যান্সেলর মিস্টার হর্ষবর্ধন নিউটিয়া। নিউটিয়া ইউনিভার্সিটি কলকাতায় সরিষার কাছে অবস্থিত। নিউটিয়া ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাক্ট 2014 দ্বারা এস্টাবলিশড হয়েছিল। নিউটিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন UGC দ্বারা রেকগনাইজড। নিউটিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টদের হোলিস্টিক ডেভেলপমেন্টের ওপর স্পেশাল ফোকাস করেছেন। নিউটিয়া ইউনিভার্সিটিকে সিম্বল অফ এক্সেলেন্স ইন এডুকেশন স্কিলিং ফর ইন্ডিয়াস ফিউচার এই অ্যাওয়ার্ড ইকোনমিক টাইমস থেকে দেওয়া হয়েছে। প্রতি বছর 3,200 বেশি স্টুডেন্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে নিউটিয়া ইউনিভার্সিটিতে এসে পঠন পাঠন করে এবং নিউটিয়া ইউনিভার্সিটির 60 acres লার্জ গ্রিন ক্যাম্পাসে রয়েছে 24/7 ওয়াইফাই ফেসিলিটি। দ্য নিউটিয়া ইউনিভার্সিটি হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফার করছেন BSc হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটি 3 বছরের এবং যে সমস্ত স্টুডেন্ট 10+2 আর্টস, কমার্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম 50% মার্কস রেকগনাইজ বোর্ড থেকে স্কোর করেছে তারা দ্য নিউটিয়া ইউনিভার্সিটিতে BSc হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে আবেদন করতে পারবে। দ্য নিউটিয়া ইউনিভার্সিটিতে অফার করা হচ্ছে BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন উইথ সুইস ডিপ্লোমা। এখানে বলে রাখি, দ্য নিউটিয়া ইউনিভার্সিটি কিন্তু HTMI সুইজারল্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করেছে। যে সমস্ত স্টুডেন্ট 10+2 লেভেলে যে কোনো স্ট্রিম থেকে মিনিমাম 50% মার্কস রেকগনাইজ বোর্ড থেকে স্কোর করেছে তারা BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন উইথ সুইস ডিপ্লোমা এই কোর্সটিতে আবেদন করতে পারবে। দ্য নিউটিয়া ইউনিভার্সিটির হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অফার করছেন BSc ইন হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কালনারি আর্ট। এই কোর্সটির ডিউরেশন হলো 3 বছর। যে সমস্ত স্টুডেন্ট 10+2 লেভেল রেকগনাইজ বোর্ড থেকে এনি স্ট্রিম আর্টস, কমার্স বা সায়েন্সে মিনিমাম 50% মার্কস স্কোর করেছে তারা দ্য নিউটিয়া ইউনিভার্সিটিতে BSc ইন হোটেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কালনারি আর্টস এই কোর্সে আবেদন করতে পারবে। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। গত 25 বছর ধরে হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এক্সেলেন্স ইন এডুকেশন ডেলিভার করে চলেছে। সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে হোটেল ম্যানেজমেন্ট কোর্সটি কমপ্লিট করে স্টুডেন্টরা কিন্তু আজ বিদেশে এবং ভারতবর্ষে বিভিন্ন টপ
होटेल मैनेजमेंट सेक्टरे कर्मरत। सुभाष बोस इन्स्टिट्यूट अफ होटेल मैनेजमेंट UGC द्वारा स्वीकृत नैशनल काउंसिल फर होटेल मैनेजमेंट और कैटरिंग टेक्नोलॉजी मिनिस्ट्री अफ टूरिज्म सुभाष बोस इन्स्टिट्यूट अफ होटेल मैनेजमेंट के रेकगनइज कर। सुभाष बोस इन्स्टिट्यूट अफ होटेल मैनेजमेंट एटी मौलाना अबुल कलम आजाद यूनिवर्सिटी अफ टेक्नोलॉजी अंडारे एफिलिएटेड। सुभाष बोस इन्स्टिट्यूट अफ होटेल मैनेजमेंट इंटरनेशनल एक्रेडिटेशन ऑर्गेनाइजेशन USA द्वारा एक्रेडिटेड पाडुम थाई यूनिवर्सिटी थाईलैंड संगे किंतु सुभाष बोस इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट इंटरनेशनल कोलैबोरेशन रही है। सुभाष बोस इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट के टाइम्स ऑफ इंडिया Z24 ABP न्यूज न्यूज 18 बांग्ला बेस्ट कॉलेज हिसेबे आईडेंटिफाई कर। सुभाष बोस इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट पढ़ानो होच्छे बैचलर डिग्री इन होटल मैनेजमेंट जो रेकग्नाइज्ड बोर्ड थे 10+2 कमप्लीट करार पर स्टूडेंटरा कोर्सटर अप्लाई करते। सुभाष बोस इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट बैचलर डिग्री इन हॉस्पिटलिटी मैनेजमेंट रिकॉग्नाइज्ड बोर्ड थे 10+2 कंप्लीट करार पर एप्लिकेंट सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट बैचलर डिग्री इन हॉस्पिटलिटी मैनेजमेंट अप्लाई करते पारबे। एई कोर्सेर सीट संख्या हलो 60। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट BSc हॉस्पिटलिटी मैनेजमेंट कोर्सटिर कोर्स फी हलो 3,96,000। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट अफर करछेन बैचलर इन कलनारी साइंस रिकॉग्नाइज्ड बोर्ड थेके 10+2 कमप्लीट करार पर स्टूडेंटरा एई कोर्सटिर जोन्नो अप्लाई करते पारबे। बैचलर इन कलनारी साइंस एई कोर्सटिर जोन्नो सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंटे सीट संख्या हलो 60। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट BSc कलनारी साइंस कोर्स फी हलो 2,96,000। होटल मैनेजमेंट कोर्स मध्य इंटीग्रेटेड प्रोफेशनल मॉड्यूल्स थाकछे ऑन कलनारी आर्ट्स हाउसकीपिंग फ्रंट ऑफिस एवं फूड एंड बेवरेज सर्विसेस। एछाड़ा इंस्टीट्यूटेड की फीचर्स हलो लाइव एक्सपोजर जेखने प्रतिटी होटल मैनेजमेंट स्टूडेंट के इंडस्ट्रियल ट्रेनिंग प्रोवाइड करा हबे सो दैट तादेर रियल लाइफ एक्सपोजर थाके इन हॉस्पिटलिटी एंड कॉर्पोरेट एनवायरनमेंट्स। सेकेंड की फीचर बोलते गेले बला जाए स्किल डेवलपमेंट। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट फैकल्टी विथ रिच एकेडेमिक एंड इंडस्ट्री एक्सपिरियंस स्टूडेंट देर हेल्प करें टू एक्वायर प्रैक्टिकल स्किल्स एंड नॉलेज। एर परे थर्ड की फीचर हलो कैम्पास रिक्रुटमेंट एडवांटेज। होटल मैनेजमेंट स्टूडेंट देर ए ट्रेनिंग एक्सपीरियंस जॉब प्रॉस्पेक्ट एनहांस करे ड्यूरिंग कैम्पास प्लेसमेंट। एछाड़ा होटल मैनेजमेंट स्टूडेंट देर जोनो ऑन कैम्पास एडुकेशन संगे ऑन जॉब ट्रेनिंग सीवी ते किंतु एक प्लस पॉइंट एड करे एवं स्टूडेंट देर रियल वर्ल्डे ऑपरेशनल चैलेंजेस एर जोनो प्रिपेयर करे। SBIHM एर होटल मैनेजमेंट स्टूडेंट देर प्लेसमेंट हुए छे हायत रिजेंसी ITC होटेल्स JW मैरियट अटलांटिस एमिरेट्स नोवोटेल IRCTC मेक माइ ट्रिप इत्यादि संस्थाय। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटेल मैनेजमेंट एर अलुमनाइरा किंतु विभिन्न टॉप होटेल्स ऑल ओवर द वर्ल्ड एवं भारतवर्षे सक्सेसफुली तादेर कॉर्पोरेट जर्नी कंटिन्यू करछे। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट कैम्पस टी सेंट्रल लोकेटेड एवं रही है वेल इक्विप लैबोरेटरीज एवं क्लासरूम। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट ग्रीन कैम्पस स्टूडेंट दे लर्निंग फैसिलिटी प्रोवाइड कर। सुभाष बोस इंस्टीट्यूट अफ होटल मैनेजमेंट होटल मैनेजमेंट डिपार्टमेंटे रही है बेसिक फूड प्रोडक्शन लैब एडवांस फूड प्रोडक्शन लैब बेकारी एंड कन्फेक्शनरी लैब फ्रंट ऑफिस लैब फूड एंड बेवरेज सर्विस लैब हाउसकीपिंग लैब कंप्यूटर सॉफ्टवेयर एंड हार्डवेयर लैब लैंग्वेज लैब लाइब्रेरी कॉन्फ्रेंस हॉल कैफेटेरिया बॉयज एंड गर्ल्स कॉमन रूम। होटल मैनेजमेंट कोर्स गुली 3 years অথবা 4 years অপশন নিয়ে তুমি কমপ্লিট করতে পারবে।
NSHM কলেজে অফার করা হচ্ছে 3 ইয়ার্স বিএসসি ইন কালিনারি সায়েন্স, 3 বছরের টোটাল কোর্স ফি হলো 4 লাখ টাকা। NSHM কলেজে অফার করা হচ্ছে 4 ইয়ার্স বিএসসি কালিনারি সায়েন্স অনার্স ডিগ্রি এবং এই কোর্সটির কোর্স ফি হলো 4,86,300। NSHM অফার করছেন 3 ইয়ার্স বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই কোর্সটির কোর্স ফি হলো 4,37,500 এবং 4 ইয়ার্স বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটিও কিন্তু NSHM এ অ্যাভেলেবল এবং 4 ইয়ার্স ডিগ্রি অনার্স বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটির কোর্স ফি হলো 5,33,150। NSHM কলেজ অফার করছেন BBA ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এই কোর্সটি তুমি 3 ইয়ার্স অথবা 4 ইয়ার্স অনার্স কোর্স এই দুটি অপশনই পাবে। BBA ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট 3 ইয়ার্স কোর্সের কোর্স ফি হলো 3,37,500 টাকা এবং 4 ইয়ার্স BBA ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই কোর্সটির কোর্স ফি হলো 4,08,200 টাকা। NSHM কলেজে হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে প্লেসমেন্টের হাইয়েস্ট প্যাকেজ 7.5 লাখ পার অ্যানাম এবং কারেন্ট প্লেসমেন্ট অ্যাভারেজ প্যাকেজ 5.5 লাখ পার অ্যানাম এবং প্লেসমেন্ট পার্সেন্টেজ 99.89%। NSHM হোটেল ম্যানেজমেন্ট স্টুডেন্টরা হায়াত রিজেন্সি, ওবেরয় গ্রুপ, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, দ্য লীলা গ্রুপ, হিল্টন, শেরাটন, JW ম্যারিয়ট, ট্রাইডেন্ট হোটেলস, এমিরেটস, ম্যারিয়ট হোটেলস, রিসর্টস অ্যান্ড স্যুটস ইত্যাদি বিখ্যাত হসপিটালিটি অ্যান্ড হোটেল সেক্টরের অর্গানাইজেশনগুলোতে প্লেসমেন্ট পেয়েছে। টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন কলকাতা এর ডিটেইলস পেয়ে গেছো। টপ 3 হোটেল ম্যানেজমেন্ট কলেজ নিয়ে তোমার মনে যদি কোনো কোয়েরি থাকে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। তুমি তোমার কোয়েরি WhatsApp-এ লিখে জানাও, তুমি তোমার কোয়েরি কমেন্ট বক্সেও লিখে জানাতে পারো। আপনার কলেজ বাংলা এই YouTube চ্যানেলে পেয়ে যাচ্ছো জেনুইন রিভিউ, অথেন্টিকেটেড ইনফরমেশন অ্যাবাউট টপ হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন কলকাতা। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার ফেসবুক পেজ, আপনার কলেজ ইনস্টাগ্রাম পেজ, আপনার কলেজ ওয়ান। তুমি অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.apnacollege.net যেখানে তুমি পেয়ে যাবে লিস্ট অফ টপ কলেজেস ইন কলকাতা, ইন ব্যাঙ্গালোর অ্যান্ড ইন ইন্ডিয়া। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও।